পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের মাধবপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিল সকাল 10টা থেকে। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন ভ্যাকসিন দেওয়ার কাজে গাফিলতির অভিযোগ করেন। ভ্যাকসিন নিতে আসা মানুষজন অভিযোগ করেন, এই স্বাস্থ্য কেন্দ্রের একজন কর্মী ঝর্ণা মহন্ত মানুষদের সাথে অমানবিক ব্যবহার করছেন। প্রথম বলে 42 দিন, তারপরে 40 দিন, তারপরে 28 দিন। যারা অনলাইনে বুক করেছে তাদেরকে ডেকে দেওয়া আছে। আমি সাংবাদিক মহাশয়ের কাছে অনুরোধ করব, যারা অনলাইনে বুক করেছে তাই দিকে স্টাফ ডেকে দেবে, তারপরে 40, তারপরে 28 দিন। অনলাইনে বুক যে কেউ করতে পারে, কিন্তু তাদেরকে এমনি ডেকে দিয়ে দিতে হবে, এরকম কোনো কোনো আছে আমরা কেউ শিক্ষিত, কেউ অর্ধশিক্ষিত, কেউ মূর্খ, কেউ গণ্ডমূর্খ। সুতরাং এই জায়গাটায় দাঁড়িয়ে বহুদিন পর কালকে আশাকর্মীর মাধ্যমে এই ফুলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে একটা বার্তা দিল যে আজকে সেকেন্ড ডোজ হবে, এবং সেকেন্ড ডোজটা কত বয়সের সেটা বলেনি। আমার প্রথম ডোজ থেকে কত বয়স হবে প্রথমে বলেছিল, কোনো এক সময় বলছে 28 দিন থেকে 42 দিন। আবার এখানে যখন এলাম, এখানে অফিসের ঢুকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কী নিয়ম নীতি আছে, কী গাইডলাইন আছে, আপনারা ওটাকে ওয়াল অফ করুন, এত তথ্য মিত্র যুগে আমরা থালি বুঝতে পারবো, থালি আমরা শান্ত থাকবো। ওনারা ওনাদের মর্জি মতো আমাদেরকে বেরিয়ে যান, এ যান ইত্যাদি সব বলতে রইল। যেটা সরকার বাহাদুর বহন করছেন সেটা এখানকার কতিপয় স্টাফ বিমাতৃসুলভ আচরণ। আমাদের এই যে সমস্ত জনগণ রয়েছে, সমস্ত কোভিডশিল্ড নেওয়ার জন্য এসেছে, এদের সঙ্গে অসভ্য এবং অমানবিক আচার আচরণ করছেন। এবং ঝর্ণা সামন্ত এটাও বলে উঠলেন যে আমি প্রয়োজনে পুলিশ ডাকবো, কিন্তু বলছেন ঝর্ণা সামন্ত কি এখানকার একজন স্টাফ, এবং এখানে উনি বলছেন যে ব্রেকডাউন করে ঢোকাচ্ছেন, বলছেন ওগুলো নাকি গতকাল অনলাইনে বুক করা ছিল। আমরা জানি না অনলাইনে বুক হয় কি না কোভিডশিল্ড নিতে গেলে। এবং কিছু অসহায় অশীতিকর বৃদ্ধ পিছনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও শক্তপোক্ত মানুষকে উনি লাইন করে আগে নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছেন। আমরা প্রশাসনকেও বলেছি, সিভিক পুলিশকে, আমরা স্বাস্থ্য দপ্তরেও বলেছি। কোনো সময়ে বলছে ভোর 5টা থেকে আমরা এসে লাইন দিয়ে আধার কার্ড ডকুমেন্টস দিয়ে নাম লিখিয়েছি, বললো এটা হবে না, লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়ানোর পর আবার এই রকম ব্রেকডাউন, কিছু আগের থেকে ওনার মনের মতন মানুষকে ঢুকিয়ে নিচ্ছেন। এটা আমাদের সর্বস্তরের মানুষের অভিযোগ। আপনি সর্বস্তরের এখানে যতজনা মানুষ দাঁড়িয়ে আছি, এদিন লাইনে 180 জন দাঁড়িয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ 110 জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান। স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক ডক্টর জয়ন্তী মাহাতো জানান, যে সকল মানুষ এদিন ভ্যাকসিন নিতে পারলেন না তাদের মঙ্গলবার ভ্যাকসিন দেওয়া হবে।
কতজনকে দেওয়া যাবে? একটা ভালো হলে 10টা ডোজ। মোট কত হয়েছে? 710। লাইনে তো আছে প্রায় আপনার 250 রুপি। কি করবেন? আমি কি করবো, আমার যখন ভ্যাকসিন আমি তখন দেবো। আমি যতক্ষণ ভ্যাকসিন আমার থাকবে আমি তখন ভ্যাকসিন। মানে কীভাবে কী প্রক্রিয়া দিচ্ছেন আপনি? অনলাইন শোনা যাচ্ছে, অনলাইনে যারা বুকিং করেছে তারা আগে পাবে। মানে লাইনে যারা দাঁড়িয়ে আছেন তাদের বক্তব্য এরকম? শুনুন, এখানে 12 জন পাবলিক ছিলেন, আমিও তো ছিলেন, এরকম কথা বলা হয়েছে যারা অনলাইনে তারা আগে পাবে। 1-2 দিনের সিরিয়াল ছিল, 3 জন ভদ্রলোক বুঝতে পেরেছেন, ওনারা অনলাইনে রেজিস্ট্রেশন ছিলেন, ওনারা বাইরে বসেছিলেন। যে ভিড় হয়েছে, গ্যাদারিং হয়েছে একটু কম, ফাঁকা হোক তারপর আমরা নেব, খানিকটা হওয়ার পর ওনারা এসেছে, এইটুকু ব্যাপার। সেই জন্য ওনারা চিৎকার করছিলেন, আমি বললাম মেশিনে দেখুন ওনাদের রেজিস্ট্রেশন করা ছিল, 1-2 দিনে সিরিয়াল, তবু ওনারা 1-2 দিনে নেয়নি ভ্যাকসিন, কিছুটা হওয়ার পর ওরা নিয়েছে। আমিও তো ছিলেন দাদা, অনেক পরে বলুন, 20 জনের পরে নিয়েছে। তার মানে যেমনভাবে লাইন দিয়েছে সেইভাবে নিচ্ছে? ওনারও লাইনে ছিলেন, বয়স্ক ভদ্রলোক, উনি দাঁড়িয়ে থাকতে পারেননি রোদে, উনি ওই আউটডোরের সামনে বেঞ্চে বসেছিলেন। এখন কি এখন এখন কীভাবে নিচ্ছে? এখন আমরা তো যেভাবে করছে সেইভাবেই দিচ্ছি। মানে লাইন লাইনের মাধ্যমে? যেমন আসলে আমিও তো ছিলেন প্রথম থেকে, আমি কাউকে বলেছিলাম অনলাইন রেজিস্ট্রেশন আগে নেবে, আপনার নিজস্ব পরিচিতি কি কাউকে কি ডেকে নিয়ে আপনি ভ্যাকসিন দিয়েছেন আজকে? না, বিনা লাইনে? না। সম্ভবত আপনার ভাইজি হবে? আপনার ভাইজি? আমার ভাইজি? আমার কোনো ভাইজি নেই। আমার ভাইজি আছে, আমার তো চা বানানো মানুষ, আমি চা বানানো, আমার ভাইজি। আপনার কোনো পরিচিতি এরকম কোনো মহিলা কি আপনি দিয়েছেন? আমি কাউকে দিইনি, কাউকে ডেকে দিয়েছি। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা।